স্বাগত নিউজ। বর্তমানে রিমা রয়েছে আপনাদের সঙ্গে। জেলা ভিত্তিক খবর নিয়ে শুরু করছি জেলা ডায়রি। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা সেই জেলার খবর তুলে ধরবে আপনাদের সামনে। এবং শুরুতেই নজর রাখবো পূর্ব বর্ধমানে। রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে প্রসূন সামন্ত। প্রসূন, কি খবর রয়েছে আজকে? অসময়ে লক্ষ্মী পুজোয় মাতলেন পূর্বশিলা 1 নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতে বিভিন্ন এলাকার মহিলারা। ব্যাংকের খাতায় অতিরিক্ত লক্ষ্মী লাভ, তাই লক্ষ্মী পুজোতে মাতলেন এই পূর্বশিলি ও 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার মহিলারা। তা জানা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এপ্রিল ঘোষণা করেছেন, এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভান্ডারের 500 টাকার বদলে 1000 টাকা, যারা 1000 টাকা পাচ্ছিলেন তাদের 1200 টাকা পাবেন। সেই টাকা ঢোকার পরই মহিলারা আনন্দে ফেটে পড়েন, তারপরে তারা লক্ষ্মী পুজোর জন্য একটা উদ্যোগ নেন। সেই লক্ষ্মী পুজো পালন হয় পূর্বশিলি 1 নম্বর ব্লকে এই বিভিন্ন এলাকায়। সেই লক্ষ্মী পুজোতে এই লক্ষ্মী ভান্ডারের টাকা থেকেই মহিলারা টাকা জমিয়ে সেই টাকাতেই লক্ষ্মী পুজো করেছে। যেরকম লক্ষ্মী পুজো এরকম হয়ে থাকে দুর্গাপুজোর পর, সেরকম অকাল লক্ষ্মী পুজো মেরেছে 1 নম্বর পূর্বশিলি 1 নম্বর ব্লকে শ্রীরামপুর পঞ্চায়েত বিভিন্ন এলাকা। এই পাশাপাশি যা এই দিনকে পুজোতে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এই মহিলারা বলছেন তারা এই লক্ষ্মী ভান্ডারের পয়সা পেয়ে অত্যন্ত খুশি। এই টাকা যে মুখ্যমন্ত্রী যে তাদের মুখ্যমন্ত্রীর কথা রেখেছে তাতে তারা খুবই খুশি। এই আনন্দেই তারা লক্ষ্মী পুজো করছে, অকাল লক্ষ্মী লাভের জন্যই এটাও হয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমানে যে নির্বাচন লোকসভা নির্বাচন প্রচার চলছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল প্রার্থী এদিনকে বাজনার তালে তালে নেচে প্রচার শুরু করলেন বর্ধমান শহরে বিভিন্ন ওয়ার্ডে। এদিনকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনি বর্ণাঢ্যটা মিছিল বার করেন বর্ধমান শহরে 20 নম্বর 10 নম্বর সহ বিভিন্ন ওয়ার্ড তিনি পরিক্রমা করেন, জনসংযোগ করেন। তার সঙ্গে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক ফোপন দাস সহ জেলা তৃণমূল নেতৃত্ব। এদিনকে হঠাৎই দেখা যায় বর্ণাঢ্য মিছিলের মধ্যে ব্যান্ড বাজা যখন বাজছিল সেই ব্যান্ড বাজার তালে তালে দলীয় পদ তৃণমূলের দলীয় পতাকা নিয়ে নাচতে দেখা যায় কীর্তি আজাদকে। কীর্তি আজাদকে নাচতে দেখে উচ্ছ্বাসিত তৃণমূলের নেতাকর্মীরা। কীর্তি আজাদ এদিনকে দাবি করেন তিনি প্রায় 2 লক্ষের বেশি ভোটে তিনি জয়লাভ করবেন। তার মধ্যে বর্ধমান দক্ষিণ যে রয়েছে এই বিধানসভা থেকে তিনি 50,000-এর বেশি ভোটে লিড পাবেন বলে তিনি দাবি করেছেন। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিনের মতো চা চক্রতে যোগ দেন বর্ধমান দুর্গাপুর লোকসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি এদিনকে একই মন্তব্য করেন যে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছিল সেইখানে গিয়ে বলেছেন যে নামাজের পর তিনি ওখানকার যে মুসলিম সংখ্যালঘু ভাইরা রয়েছে তাদেরকে উদ্দেশ্যে বলেছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী? এই মুসলমানরা কি দাঙ্গা করে? এই মুসলমানরা কি দাঙ্গা পাচ্ছে? তার মাথায় কি এরকম কথা কেন আসে বারবার? তিনি যখনই রোজা হয়, যখনই রামনবমী আসে, তখনই তার মাথায় দাঙ্গার কথা উঠেও উঠে। আগেও তো আগের বছর এরকম রামনবমীর আগে এরকম কথা তিনি বলেছেন, তারপরে দাঙ্গা হয়েছিল। এবারে আমি বলবো যে বিজেপিতে এরকম কথা বলে না কেন? তৃণমূলে এরকম কথা বলছেন, মুখ্যমন্ত্রী কেন এই কথা বলে উস্কানি দিচ্ছেন এই সমাজকে? কেন তারা কি মুসলিমদের উস্কাচ্ছেন? মুসলিমরা কি দাঙ্গা করে? এরকম প্রশ্ন তুলে দিচ্ছেন দিলীপ ঘোষ। সেই সঙ্গে তিনি বলেন বিজেপি কখনো দাঙ্গা চায় না, তারা সম্প্রীতি চায়। কেন তিনি বলেন আমি একদিন আগেই একটি ঈদের মঞ্চে তৃণমূলের যে মঞ্চ ছিল সেখানে ঈদের উৎসব পালন হচ্ছিল, সেই তার দিয়ে তিনি বেরোচ্ছিলেন, সেইখানে তিনি হঠাৎই হাজির হন এবং ঈদের সবাইকে শুভেচ্ছা জানান। তার সঙ্গে সঙ্গে শীতের যে গাজন চলছে তারও শুভেচ্ছা জানান সেই মঞ্চ থেকে, সেই তৃণমূলের মঞ্চ থেকে জানিয়েছেন। এবং পাশাপাশি বলেছেন ভাতৃত্ব সম্প্রীতি বজায় রেখে যেন এই অনুষ্ঠানগুলো পালন করা হয়, কোন রকম রুট ঝামেলা কেউ না জড়ার এই বিষয়ে তিনি আহ্বান জানিয়েছেন। রিমা, ধন্যবাদ। প্রসূন, পূর্ব বর্ধমানের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত তিনটে খবর আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই আমরা দেখলাম যে মহিলারা লক্ষ্মী পুজোয় মেতে উঠেছেন, অকাল লক্ষ্মী পুজো, কারণ লক্ষ্মীর ভান্ডারের ভাতা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। চলতি মাস থেকেই সেই ভাতা বেড়ে গিয়েছে এবং লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত লক্ষ্মী লাভ হওয়ায় অকালেই লক্ষ্মী পুজো করছেন ঘরের লক্ষ্মীরা। এর পাশাপাশি আমাদের নজর ছিল আরও একটি খবরের দিকে, তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ, তাকে দেখা গেল একেবারে অন্য
ভাবে অন্য ভঙ্গিমায় তাকে দেখা গেল। তিনি বাজনার তালে তালে নেচে নেচে প্রচার কাজ সারলেন, হাতে ছিল দলীয় পতাকা এবং দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে প্রচার কাজে দেখা গেল অন্য মেজাজে কীর্তি আজাদকে। এর পাশাপাশি আমাদের নজর ছিল আরও একটি খবরের দিকে। আপনারা প্রত্যেকেই জানেন যে পবিত্র ঈদের দিনে রেড রোডে উপস্থিত হয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেখানেই সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন তিনি এবং সেই বার্তা প্রসঙ্গেই প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ, কটাক্ষ মন্তব্য করেছেন, সেই খবরও রেখেছিলাম আপনাদের সামনে। এবার নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনায়। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল সেন। গোপাল, কি খবর রয়েছে? এখনই মা তোমাকে বলি, বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তার মধ্যে বিভিন্ন পূজার মধ্যে চড়ক, শিব পূজা, ঝাঁপ, এগুলো কিন্তু লেগেই রয়েছে। আর তার মধ্যে ভোট পড়েছে, এখন দেখা বিভিন্ন প্রার্থীরা এই ভোটের সময় ঝাঁপের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে। আজ মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের বাপি হালদার, যে ইতিমধ্যে আজ সকাল থেকে কিন্তু তিনি সন্ন্যাসীদের সঙ্গে ভোট প্রচারে মেজে রটেন। তিনি প্রথমে গিয়ে বরিশা পুকুরে স্নান করেন, তারপরে শিবের মন্দিরে পূজা দেন এবং ওখানে যে হাজার হাজার যে শিব ভক্তরা এসেছেন তাদের সঙ্গে কথোপকথন করেন, মূলত দিদির উন্নয়ন নিয়ে তিনি তুলে ধরেন এবং আগামী দিনে তার ভোট যে জিতবে এই উন্নয়নে তার জেতার অস্ত্র সেটা নিয়ে তিনি বুক করলেন। তবে একটা রিমা তোমাকে এর মধ্যে একটা কথা দিয়ে রাখবো, ইতিমধ্যে একটা বড় খবর তুমি বলতে পারো, এই দক্ষিণ চব্বিশ পরগনার লোকসভা মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রে বাপি হালদারের নামে এবং তার স্ত্রীর নামে ইতিমধ্যে হাইকোর্টে মামলা করা হয়েছে। কোর্ট কিন্তু একটি মারাত্মক রায় দিয়েছে, সেই রায়ে পরিষ্কারই বলা হয়েছে মথুরাপুরের যিনি ওসি রয়েছে রাজু বিশ্বাস, তিনি পনেরো দিন আগের কেন তিনি তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, স্ত্রী প্রধান থাকাকালীন দুর্নীতি, বাপি হালদারের বাপি হালদার প্রধান থাকাকালীন প্রচুর দুর্নীতি, সেই দুর্নীতির মামলা করেন বিজেপির এক সমর্থক। সেই দুর্নীতি করার পরে হাইকোর্ট বিচারপতি আজকের মানে একদম অক্ষত ভাষায় রাজু বিশ্বাসকে তিনি এ করেন এবং পনেরো দিনের মধ্যে এফআইআর করে পূর্ণাঙ্গ তদন্ত করে সশরীরে কোর্টে হাজির হওয়ার জন্য বলেছেন। এখন বিরোধীরা তাকিয়ে রয়েছেন প্রকৃত বাপি হালদারের ভবিষ্যৎ নিয়ে, এটা কিন্তু বলতে পারো জলবিস্ফোরণের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রিমা ধন্যবাদ গোপাল, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলে সেখানকার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মূলত এখানেও দেখা গেল যে তৃণমূল প্রার্থী বাপি হালদার তাকেও একেবারে অন্য মেজাজে দেখা যাচ্ছে, ভোটের প্রচার এবং সামনেই ভোট, ভোটের আগে বিভিন্ন জায়গায় প্রচার স্বার্থে দেখা যাচ্ছে প্রার্থীদেরকে, বাপি হালদার তাকে দেখা গেল সন্ন্যাসীদের মাঝে, সেখানে উপস্থিত হয়ে পুজো দিলেন মন্দিরে এবং তারই সঙ্গে সন্ন্যাসীদের মাঝেই তিনি ছিলেন এবং প্রচার কাজ সারলেন বাপি হালদার, সেই খবর রেখেছিলাম আপনাদের সামনে। এবার নজর রাখবো হুগলির শ্রীরামপুরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তরুণ তাঁতি। তরুণ, কি খবর রয়েছে আজকে? দেখো রিমা, তোমায় প্রথমে বলি যে হুগলির একটি বিধানসভা যেটা চণ্ডীপুরতলা, সেই চণ্ডীতলা এলাকা একদা লাল দুর্গ বলে পরিচিত ছিল, সেই লাল দুর্গ কিন্তু সিপিএম এর কর্মী সমর্থক কমে গেছিল। আর সেই ওই লাল দুর্গ ওই চণ্ডীতলা বিভিন্ন এলাকায় কিন্তু লেখা হয়েছিল দেয়াল এই ভোট প্রচারে, বিশেষ করে যে লাল ফেরাও হাল ফেরাও, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিপিএম এখানে একেবারে যেখানে বিধানসভা থেকে শুরু করে সব পুরো মুছে যাওয়ার জায়গা, সেই মোহাম্মদ সেলিমের যে জায়গা দাঁড়িয়ে যিনি হেরে গেছিলেন সেই চণ্ডীতলায় কিন্তু জোর কদমে প্রচার চালাচ্ছে শ্রীরামপুর লোকসভার সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। তিনি কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু তিনি আঁকড়ে ধরে রয়েছেন এবং বিভিন্ন গ্রামগঞ্জে তিনি কখনো টোটো করে কখনো সাইকেলে করে তিনি প্রচার চালাচ্ছেন, বিশেষ করে এই এলাকাগুলোতে ছোট থেকে বড় যুবক থেকে বৃদ্ধ সকলের কাছে কিন্তু ছুটে বেড়াচ্ছেন এবং তিনি পরিষ্কার বলছেন যে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছেন, যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রচার করছেন যে তাদেরকে সরাতে হবে, বেকার যুবকের চাকরি দিতে হবে, মামুনাদের সম্মান রক্ষা করতে হবে, আর এই সব দাবি দাওয়া নিয়েই কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন দীপশিতা ধর। চণ্ডীতলা এক সময় যেখানে মোহাম্মদ সেলিম নিজে ভোটে দাঁড়িয়ে সেখান থেকে হেরেছিলেন সেই জায়গা কিন্তু আবার ফিরে পেতে চাইছে, আর বিভিন্ন জায়গায় কিন্তু দেয়াল লিখেছে পরিষ্কারভাবে যে লাল ফেরাও হাল ফেরাও। ধন্যবাদ তরুণ, শ্রীরামপুরের প্রতিনিধি তরুণ তাতে, তার মাধ্যমে সেখানকার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত যে খবরটা উঠে এলো দীপশিতা ধর, তৃণমূলের মাফ করবেন দীপশিতা ধর সিপিআইএম এর প্রার্থী, তিনি প্রচার কাজ সারছেন, যেমনটা দেখা যাচ্ছে যে চণ্ডীতলাতে, চণ্ডীতলা বিধানসভা সেটা প্রাক্তন গড়
সিপিআইএমের, এবং সেখান থেকেই কিন্তু দীপশিতা ধরের প্রচার কাজ। এবং আমরা দেখতে পেলাম যে টোটোতে চড়ে দীপশিতা ধর জনসংযোগ সারছেন। এবার নজর রাখবো ব্যারাকপুরের দিকে, রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি শেখর ভট্ট। হিমাদ্রি, কি খবর রয়েছে? দেখো, একদমই ব্যারাকপুর লোকসভা থেকে নিজের জয়ের ব্যাপারে আশা রেখে শুক্রবার নির্বাচনী প্রচারে নামলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। শুক্রবার সকালে গারুলিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি নির্বাচন প্রচার করেন। আরেকটি বড় খবর হচ্ছে, তিনি অর্জুন সিং অর্থাৎ ব্যারাকপুর বিজেপি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি আজ নৈহাটিতে প্রচার করেন। নৈহাটিতে 6 নম্বর বিজয়নগর থেকে তিনি বিভিন্ন রাস্তায় হেঁটে হেঁটে তিনি জনসংযোগ রক্ষা করেন। এবং যখন তাকে গতকাল যে এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যে শ্রীরামপুর ভট্টাচার্যের নামে এক নর্থ দমদম থানা, নর্থ বিধাননগর থানা যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর নিয়ে যখন কথা বলা হয় তখন অর্জুন সিং একটাই কথা বলেন, আবি তো ট্রেলার হুয়া হ্যায় পিকচার আবি বাকি হ্যায়। রিমা, ধন্যবাদ হিমাদ্রি। হিমাদ্রি শেখর ভট্ট আমাদের ব্যারাকপুরের প্রতিনিধি, তার সঙ্গে কথা বলে সেখানকার খবর আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। মূলত বিশেষভাবে আমরা দেখতেই পাচ্ছি যে লোকসভা ভোট এগিয়ে আসছে এবং ভোটের প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। একদিকে পার্থ ভৌমিক, তিনিও প্রচার কাজে নেমে পেরেছিলেন, এবং পাশাপাশি আমরা দেখতে পেলাম অর্জুন সিং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী, তাকেও ভোটের প্রচারে দেখা গেল এবং একই সঙ্গে বিস্ফোরক মন্তব্য করছেন। এরপরে নজর রাখবো মালদহে, রয়েছেন আমাদের প্রতিনিধি মাধব কুমার মণ্ডল। মাধব, কি খবর রয়েছে? রিমা, তোমায় জানিয়ে রাখি, কাজ করে বাড়ি ফেরার পথে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকু মেরে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ বৃহস্পতিবার রাতে এই ঘটনা ব্যাপক চাঞ্চল্যে ছড়িয়ে পড়ে মালদা শহরের প্রাণকেন্দ্র রোদবাড়ি মোড় এলাকায়। জানা গেছে চুরি আহত হচ্ছে যুবকের নাম স্যামিউল শেখ, বাড়ি ইংরেজার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে নেতাজি কলোনি এলাকায়। রোদবাড়ি এলাকায় একটি গ্যারেজে দোকানে কাজ করেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও আনুমানিক 11টা নাগাদ কাজ করে বাড়ি ফিরছিল যুবক। অভিযোগ, সেই ঠিক সেই সময় কয়েকজন এসে তার পথ আটকে তার পেটে এলোপাথারেই ছুরি মারে, এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আজ অর্থাৎ শুক্রবার ওই যুবকের অস্ত্রোপচার করা হয়েছে মালদা মেডিকেল হাসপাতালে। তবে কারা এই ছুরি মারলো বা কেন মেরেছে পুলিশ তদন্ত করছে। রিমা, ধন্যবাদ মাধব। মালদার খবর আপনাদের সামনে তুলে ধরলাম। মূলত যে খবরটা উঠে এলো যে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে চাকু মেরে খুন করার অভিযোগ, এবং খুন করার অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। যেমনটা জানা যাচ্ছে যে আহত যুবকের নাম স্যামিউল শেখ, এবং আজকের মতন জেলা ডায়েরি এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা নজর রাখুন নিউজ বর্তমানের পর্দায়।